বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা হয়। অভিযোগকারীদের হয়ে সেই মামলায় আইনজীবী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মহামান্য বিচারপতি ওই সব কেসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে। ভোট পরবর্তী হিংসায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগরের বেলপুকুরের বাসিন্দা পেশায় টোটো চালক বিজেপি কর্মী নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু হয়। সেই কেসের তদন্ত ভারও সিবিআই এর উপর ন্যস্ত হয়। ঘটনার তদন্ত করতে সোমবার সিবিআই এর একটি প্রতিনিধি দল বর্ধমানে আসেন। এদিন তারা বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জির সঙ্গে কথা বলেন। প্রশাসক প্রণব চ্যাটার্জি জানান, প্রতিনিধি দলটি তাদের কাছে ওই মৃত্যুর ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি আরো জানান, সিবিআই এর প্রতিনিধি দলকে সমস্ত সহযোগিতা করার জন্য পৌরসভার সেক্রেটারিকে নির্দেশ দেন এবং সেক্রেটারি সিবিআই এর প্রতিনিধি দলটিকে সমস্ত সহযোগিতা করে। আজ বর্ধমান পৌরসভা সিবিআই অ্যাকচুয়ালি সিবিআই একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছিল। যেহেতু আমাদের পৌরসভা অফিস বন্ধ, তাই ওনারা আমার নিজের অফিসে এসেছিলেন। আমরা তারপর পৌরসভা অফিসে যাই এবং ওনাদের যা রিকোয়ারমেন্ট অফ ডকুমেন্টস আমরা সেটা সাবমিট করে দিই। দেখুন, এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। আমাকে যে চিঠিটা পার্সোনালি করেছিলেন 28/9/2021 আমাকে বাই নেম চিঠি করে বলেছিলেন যে নারায়ণ দে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটটা দেওয়ার জন্যে এবং ক্রিমিনাল রেজিস্টারে যে এন্ট্রি হয়েছে সেটি দেওয়ার জন্য। সেটা নর্মালি এটা অফিসের কাজ সেক্রেটারিকে, আমিও বুঝতে পারছি না কেন আমাকে বাই নেম এটা করা হলো। তো যাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছিলাম এবং পরবর্তীকালে উনি আবার এসে আজকে এইটারই আরও একটু ক্লারিফিকেশান চাইছিলেন, তো আমরা সেই ক্লারিফিকেশান আমি অলরেডি সেক্রেটারিকে অথরাইজ করে দিয়েছি, তিনি ক্লারিফিকেশান দিয়ে দিয়েছেন। এই ব্যাপারে পৌরসভার কোনো ইনভলভমেন্ট নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসায় বিরোধী দলের বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা হয়। অভিযোগকারীদের হয়ে সেই মামলায় আইনজীবী ছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। মহামান্য বিচারপতি ওই সব কেসের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে। ভোট পরবর্তী হিংসায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগরের বেলপুকুরের বাসিন্দা পেশায় টোটো চালক বিজেপি কর্মী নারায়ণ চন্দ্র দাসের মৃত্যু হয়। সেই কেসের তদন্ত ভারও সিবিআই এর উপর ন্যস্ত হয়। ঘটনার তদন্ত করতে সোমবার সিবিআই এর একটি প্রতিনিধি দল বর্ধমানে আসেন। এদিন তারা বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চ্যাটার্জির সঙ্গে কথা বলেন। প্রশাসক প্রণব চ্যাটার্জি জানান, প্রতিনিধি দলটি তাদের কাছে ওই মৃত্যুর ডেথ সার্টিফিকেট সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি আরো জানান, সিবিআই এর প্রতিনিধি দলকে সমস্ত সহযোগিতা করার জন্য পৌরসভার সেক্রেটারিকে নির্দেশ দেন এবং সেক্রেটারি সিবিআই এর প্রতিনিধি দলটিকে সমস্ত সহযোগিতা করে। আজ বর্ধমান পৌরসভা সিবিআই অ্যাকচুয়ালি সিবিআই একটা কেসের ব্যাপারে তদন্ত করতে এসেছিল। যেহেতু আমাদের পৌরসভা অফিস বন্ধ, তাই ওনারা আমার নিজের অফিসে এসেছিলেন। আমরা তারপর পৌরসভা অফিসে যাই এবং ওনাদের যা রিকোয়ারমেন্ট অফ ডকুমেন্টস আমরা সেটা সাবমিট করে দিই। দেখুন, এই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। আমাকে যে চিঠিটা পার্সোনালি করেছিলেন 28/9/2021 আমাকে বাই নেম চিঠি করে বলেছিলেন যে নারায়ণ দে যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেটটা দেওয়ার জন্যে
এবং ক্রিমিনাল রেজিস্টারে যে এন্ট্রি হয়েছে সেটি দেওয়ার জন্য। সেটা নর্মালি এটা অফিসের কাজ সেক্রেটারিকে, আমিও বুঝতে পারছি না কেন আমাকে বাই নেম এটা করা হলো। তো যাকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করেছিলাম এবং পরবর্তীকালে উনি আবার এসে আজকে এইটারই আরও একটু ক্লারিফিকেশান চাইছিলেন, তো আমরা সেই ক্লারিফিকেশান আমি অলরেডি সেক্রেটারিকে অথরাইজ করে দিয়েছি, তিনি ক্লারিফিকেশান দিয়ে দিয়েছে। এই ব্যাপারে পৌরসভার কোনো ইনভলভমেন্ট নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।